আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে, শুভ সকাল। এই ভিডিওটা গতকালকের ভিডিও, গতকালকে তো আমি ভিডিও করেছি, তার মধ্যে আমি দুপুরে রান্নার পরে থেকে অসুস্থ হয়ে যাই আর আমি ভিডিও আপলোড দিতে পারি না গতকালকে, শরীরটা অনেক অসুস্থ ছিল। গতকালকে সকালে খুদের বৌয়া আর ভর্তা বানিয়েছিলাম, তার আগের দিনে কিছু ভর্তা আছে, এই জন্য বেগুন ভর্তা আর আলু ভর্তা বানাবো। খুদের চালটা ধুয়ে নিতেছি, তারপরে খুদের চালের বৌয়াটা বসিয়ে দিব না, এই যে লবণ কাঁচামরিচ তেল সব কিছু দিয়ে মেখে চুকে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর বেগুনটাও পুরো হয়ে গেছে, তারপরে বেগুন ভর্তা আলু ভর্তা আর খুদের বৌয়া হয়ে গেল। আমি আর সাইদুল বাবাই নাস্তা করব, দুই মেয়ে তো নাস্তা, ও সাবা তো স্কুলে চলে গেছে, সারামণি ঘুমিয়ে আছে। তারপরে ঘরটা গোছাতে হবে, গতকালকে একটু ঘরটা গুছিয়েছিলাম, বিয়ে খেয়ে এসেছি, পরে অনেক কিছু অগোছানো, আস্তে আস্তে গোছাই। আমার কথা বলতে একটু কষ্টই হচ্ছে, শরীরটা বললাম না অনেকটাই খারাপ, মানে এখন আগের থেকে একটু ভালো। এই যে জান্নাত বুড়িও চলে এসেছে টুকটুকিটা, সাইদুলে বাবাও রেডি হয়ে গেছে, আমরা নাস্তা খেতে বসে পড়বো, টুকটুকিটা চলে আসছে। এই যে আমি আর সাইদুল বাবা নাস্তা খেতে বসে পড়লাম, জান্নাত বুড়িকে দিতেছে, বলতেছে খাবো না খাবো না। তারপরে এই যে আমিও নাস্তা নিয়ে নিলাম, আর সাথে আজকে আলু ভর্তা বেগুন ভর্তা আর তার আগের দিনে কিছু ভর্তা আছে বানিয়েছিলাম, বক্সে রেখে দিয়েছি। তারপর তো চা বানালাম, মাকে চা আর বাকর খানিয়ে দিলাম, মা এসেছে গত শুক্রবার, আমরা তো বাসায় ছিলাম না, মিজানদের ঘরে খাওয়া দাওয়া করেছে। বললাম না, মা আমাদের দুই ঘরে খাওয়া দাওয়া করে, আমাদের ঘরে মিজানদের ঘরেও করে। তারপরে মিজানের শাশুড়ি এসেছে, দেখে মা ওই ঘরে খাচ্ছে। তারপরে যে সারামণিকে বললাম তোমাকে চা দে, বলতেছে একটু পরে দাও। তারপরে তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দে, আজকে রান্না করব ইলিশ মাছ, ছোট্ট একটা ইলিশ মাছ বের করে লবণটা রেখেছি, তা ভুনা করব, লাউ ডাল আর উস্তা ভাজি করব, এই দুপুরের মেনু। মানে রান্না করতে গিয়েছি তখন থেকে একটু একটু শরীরটা খারাপ লাগতেছে, হঠাৎ করেই পেটটা ব্যথা, কিসের থেকে ব্যথা বলতে পারি না। আর আমার তো বিয়ে খেয়ে আসার পরে থেকেই তো ডায়রিয়া, মানে ডায়রিয়াটা অতটা কমেনি, মনে হয় ওয়ে থেকেই পেটটা ব্যথা। আমি লাউ ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম, ভাতটাও তো বসিয়ে দিয়েছি, বলক এসেছে। তারপরে যে উস্তা ভাজিটা বসিয়ে দে, ভাতটা ঠিকা দেওয়ার পর যা বলতেছিলাম, পেটটা ব্যথা, মানে ডায়রিয়া থেকে সম্ভবত তেমন একটা কমেনি, ওয়ে থেকে ব্যথা, প্রচণ্ড ব্যথা। রান্না শেষ করে শুয়েছিলাম, আর খাওয়া দাওয়া করতে পারিনি, এত ব্যথা ছিল। তারপরে তো রাত্রে আর ভিডিও আপলোড দিতে পারিনি, উস্তা ভাজিটা আস্তে আস্তে হোক, আর পাশে চলে তো ডালটা দুই তিনটা শেষ হলে নামিয়ে রাখবো, আর ইলিশ মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিব না। এই যে ইলিশ মাছের পেস্টটা আমি লবণ দিয়ে চটকিয়ে নরম করে নিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মানে সয়াবিন তেল দিলাম, এখন হাত দিয়ে একটু ভালোভাবে মেখে, ইলিশ মাছটাও দিয়েও ভালোভাবে মেখে, তারপরে একটু পানি দিয়ে বসিয়ে দিব, আদা রসুন দেব না। ডালটা তো হয়ে গেছে, ঢাকনাটা খুলি, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিই।
দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। ওস্তা ভাজি করেছি, লাউ ডাল রান্না করেছি, ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুলে বাবা সারামণি খেতে বসে পড়লো। আমি বললাম না, আমার তো প্রচণ্ড পেট ব্যথা ছিল, আমি আর খাইনি। শুভ সকাল। এইটা আজকে সকাল থেকে ভিডিও, গতকালকেরই দুপুরে খাওয়ার পর থেকে আর ভিডিও করতে পারিনি। আজকে সকালে সাইদুল বাবা পরোটার ভাজি এনেছে, একটু মুখে দিয়েছি আর ভালো লাগেনি। তারপরে সাইদুল বাবা আমাকে পোলাওর চাল দিয়ে কাঁচকলা দিয়ে যাও রান্না করে দিয়েছিল, সেটাকেই খেয়েছি। একটু খেয়ে আর ভালোই লাগেনি, পরোটা আমার কাছে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বাহিরে, তো মানে গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সারা রাতে প্রায় 12টার পরে থেকে অনেক বৃষ্টি হয়েছিল। দেখো উঠানটা ভিজা ভিজা। আর এদিকে সারামণি ঘুম থেকে উঠে একটু ড্রেস্ট নিয়ে পড়তে বসলো, বললাম কি তুমি নাস্তা খাও, বলতেছে পরে খাবো। আর এদিকে সাইদুলে বাবা আমাকে কাঁচকলা দিয়ে যাও রান্না করে দিয়ে গেছে, তাই আমি বসে বসে এখন একটু খেয়ে নিই। গতকালকে রাত্রেও রান্না করে দিয়েছিল, তা খেয়েছিলাম, তারপর আজকে সকালেও খেয়ে নিতেছি। বাহিরে তো শাক হয়েছে, ভাবি বলতেছে যে মিষ্টি কুমড়ো শাক অনেক হয়েছে, ডুগা ছেড়েছে। আমি বললাম কেটে নিয়ে আসো, তারপরে মা বেছে দিয়েছিল, ভাবি কয়েকটা শাক কেটে আনলো ডুগা, সেটাকে মা বেছে দিল। আজকে অবশ্য রান্না করব না, কারণ আমার পেটটা বেশি ভালো না, শাক খেলে আবারও যদি পেটটা খারাপ হয় রেখে দিব, দেখি পরে কিভাবে খাওয়া যায়। আর বেগুন গাছ ছিল, সাদা বেগুনও হয়েছে, দেখছো মাশাল্লাহ কত সুন্দর লাগে তাজা তাজা বেগুন। তারপরে তো রান্নাঘরে চলে আসলাম, ভাবি চিংড়ি মাছগুলো কেটে দিয়ে গিয়েছিল, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর ভাত রান্না করব। এই শরীরটা মোটামুটি ভালো দেখে রান্না করতে আসলাম। সাইদুল বাবা অবশ্য বলেছিল, আমি বলছি না দেখি একটু শরীরটা ভালো মোটামুটি একটু রান্না করি, আর শর্টকাট রান্না মানে প্রেশার কুকারে রান্না করব, তাড়াতাড়ি যেন হয়ে যায়, এই জন্য প্রেশার কুকারে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজো হয়েছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলা সাথে একটু পানি দেবো, সাথে সাথে আবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, এতে করে মশলাও কষানো হবে চিংড়ি মাছটাও কষানো হবে। আর পাশে চলে ভাতটা বসিয়ে দিই।
এই যে বললাম না চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে দিলাম চিংড়ি মাছটা কষানো হোক মশলার সাথে। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে লাউ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিই, অন্তত 3টা সিস হলে জালটা নিভাবো। আবারও বাহিরে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো, প্রথম থেকে একটু একটু বৃষ্টি গুড়ি গুড়ি শুরু হলো, তারপরে যে ঝুপঝুপিয়ে নামলো অনেক বৃষ্টি হয়েছে দুপুর দিক দিয়ে, প্রায় তখন বাজবো 1টা 1টার দিকে অনেক বৃষ্টি হলো। তারপরে তো এই যে চিংড়ি মাছ হয়ে গেছে, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। মানে শর্টকাট রান্না শৈল তো বেশি একটা ভালো নয়, যেন শর্টকাটই রান্না করলাম। এখন চুলায় দিয়ে একটু শাক দিব, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আর একটু চুলায় রান্না করি, মানে শাকটা দেওয়ার পর আর একটু রান্না করে জালটা নিভিয়ে দিব। তারপর তো দুপুরে খাবার সারামুনি আমি সাইদুল বাবা খেতে বসে পড়লাম, আমিও লাউ তরকারি নিলাম। তারপরে বিকেল দিক দিয়ে আমার জন্য একটু রং চা বানালাম, সাথে একটু কালি জিরা দিলাম, এলাচ দিলাম, দারুচিনি, তারপরে লবঙ্গ, লবণ এগুলি দিলাম, দিয়ে একটু জাল দেবো, আদাও দিয়েছি। একটু রং চা বানাই, খেলে মনে ভালো লাগবে। তারপরে যে বানিয়ে আমি বসে বসে খেয়ে নিতেছি, আর সারামুনি দুধ চা বাখরখানি দিয়ে খেলো। দেখি এটা খেলে একটু ভালো লাগলে তো ভালোই। আল্লাহ হাফেজ।